আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে কিভাবে পুল তৈরি করবেন। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনছেন, আজকের ভিডিওটা যদি আপনি পুরো কন্টিনিউ করেন তাহলে জানতে পারবেন কিভাবে টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে পুল তৈরি করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে, আর এই পুরো প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিব মোবাইল স্ক্রিনে গিয়ে। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমি আপনাদের ছোট্ট একটা অনুরোধ করব, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। তো চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। ওকে ভিউয়ার্স, আমরা ফিরে আসছি মোবাইলের হোম স্ক্রিনে। তো এখান থেকে আমরা যে কাজটু করব, আমরা আমাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম, ঠিক আছে। সো ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে। যেমনটা বলছিলাম যে টেলিগ্রামে গ্রুপ বা চ্যানেলে পোল তৈরি করার নিয়ম প্রায় সিমিলার, ঠিক আছে। সো যে কোনো একটা দেখিয়ে দিলেই হলো। সো এক্ষেত্রে আমি যে কাজটু করবো, আমি আমার চ্যানেলে দেখিয়ে দিতে চাচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে আমার চ্যানেলটা ওপেন করলাম, ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে, যেহেতু আমি সম্প্রতি আমার চ্যানেলটা খুলছি। সো তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা অপশন আছে, এই যে দেখেন। সো আপনারা ওই আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। সো ওই আইকনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে একটা অপশন আছে পুল। সো আপনি ওই পুল অপশনে ক্লিক করবেন। সো পুল অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে, এবং এখানে বলতেছে আপনারা উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পুল কুয়েকশন। সো এখান থেকে অ্যাট ফার্স্ট আপনাকে পুলের যে কুয়েকশনটা রয়েছে সেটা এখান থেকে তৈরি করে নিতে হবে। সো এখান থেকে আপনারা জাস্ট এখানে আপনার কি কুয়েকশন, সো এটা আপনাদের ক্ষেত্রে আপনারা কি কুয়েকশন করবেন সেটা অবশ্যই আপনারা লিখবেন। আমি আমারটা লিখতেছি হাই, এক্সাম্পল হিসেবে দেখিয়ে দেওয়ার জন্য আমি লিখতেছি, ঠিক আছে। হাউ এ আর ইউ, ওকে ওকে আমি লিখলাম। তো তারপর এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নিচের দিকে আপনার অবশ্যই পুলের যে অপশনগুলো রয়েছে, হাই হাউ আর ইউ, এখানে আপনার অনেকগুলো অপশন দিতে পারেন। তো এক্ষেত্রে আমি মাত্র দুটো অপশন দিব, একটা হচ্ছে গুড আর একটা নট গুড। সো উপরের যে এখানে দেখতে পাচ্ছেন আনসার অপশন, সো এখান থেকে আপনি আপনার আনসার অপশনটি সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমার আনসার অপশনটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে লিখবো অ্যাট ফার্স্ট আমি লিখবো নট গুড, নট গুড, ঠিক আছে। সো এটা লেখার পর আপনি যে কাজটু করবেন, যেহেতু আমি অপশন দুটো দিতে চাচ্ছি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে অ্যাড অ্যান অপশন। সো এখান থেকে আমি আবার এটার উপর ট্যাপ করব। সো ট্যাপ করার পর অপশন টুতে আমি লিখব গুড, ঠিক আছে, ওকে। সো এক্ষেত্রে আপনারা যদি চান যে আরও অনেকগুলো অপশন তৈরি করবেন সেক্ষেত্রে এখানে অ্যাড অ্যান অপশন অপশনে ক্লিক করে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান অপশন, এটার উপর ট্যাপ করে আপনি আরও কিছু অপশন বা সলিউশন আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে, অপশন যেটাকে বলা হয়। সো আমি আসলে একটাই দুটোই করলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো চাইলে অনেকগুলো করে নিতে পারেন, ঠিক আছে। সো তারপর নিচের দিকে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল ইউজার বা মাল্টিপল আনসার নামে একটা অপশন আছে। সো অবশ্যই এটা আপনারা অন করে দিবেন, এটা এভাবে অন করে দিবেন, ঠিক আছে। সো তারপর নিচে যদি লক্ষ্য করেন এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এটা মুড। সো এটা আপনার চাইলে অন করতে পারেন নাও করতে পারেন, ঠিক আছে। সো আপনার এখানে আপনার কুয়েকশন এবং পুলের যে অপশন সেগুলো সঠিকভাবে কার্যকর হওয়ার পর, অর্থাৎ ক্রিয়েট করার পর বা লেখার পর আপনি যে কাজটুকু করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটা অপশন আছে, এই যে দেখেন। সো আপনি জাস্ট এটার উপর ট্যাপ করবেন। আবার বলে নিচ্ছি আপনার উপরের এগুলো যদি আপনার কমপ্লিটলি হয়ে যায়, আপনার পুল তৈরির সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে, এবং এখানে দেখতে পাচ্ছেন হাউ আর ইউ, হাই হাউ আর ইউ, নট গুড এবং গুড, সো দুটো অপশন রয়েছে, ঠিক আছে। সো এখান থেকে যদি আমি এই বুট অপশনে ক্লিক করি সেক্ষেত্রে আমি আমার পুল অপশনে চলে যাচ্ছি, এই যে দেখেন। যদি আমি এটার উপর ট্যাপ করি, সো এটার উপর ট্যাপ করলে এখান থেকে অপশনে চলে যাওয়া যায়, এবং এখান থেকে আপনি বুট দিতে পারেন। সেক্ষেত্রে যে বা যারা গ্রুপে থাকবে বা চ্যানেলে থাকবে সেক্ষেত্রে তারা ঠিক প্রায় সিমিলার সেটা দিয়ে দিবে। সো এভাবেই আপনারা টেলিগ্রাম চ্যানেলের বা গ্রুপে পুল তৈরি করবেন, বিষয়টা আশা করি বুঝাতে পারছি। ওকে ভিউয়ার্স, বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত, আজকের ভিডিওটা থেকে আপনি কতটুকু উপকৃত হলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক মাস্ট।